নমস্কার সবাইকে ওয়েলকাম আজ যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো চিফ অফ ডিফেন্স স্টাফ বা সিডিএস গত কার্গিল যুদ্ধর কথা আমরা সবাই জানি উনিশশো নিরানব্বই সালে কার্গিল যুদ্ধের পর কার্গিল ওয়ার্ক যে রিভিউ কমিটি তৈরি হয়েছিলো সেখানের থেকে মেনলি যে সেই কমিটি দুটো প্রস্তাব এসেছিলো সেখান থেকে সেই প্রস্তাব অনুযায়ী সিডিএস বা চিফ অফ ডিফেন্স স্টাফ এবং নেভিক ইন্ডিয়াস রিজিয়নাল যে নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম এই দুটো তৈরি হয়েছে যদিও কুড়ি বছর লেগে গেল প্রায় দুটোই তৈরি হইতে তো সিডিএস নিয়ে আজকে আলোচনা করছি সিডিএস হচ্ছে তিন বাহিনীর প্রধান এক কথায় বলতে গেলে আর্মি নেভি এবং এয়ারফোর্স ভারতের যে তিন বাহিনী আছে স্থলবাহিনী জলবাহিনী এবং বিমান বাহিনী তিন বাহিনীর প্রধান হচ্ছে চিফ অফ ডিফেন্স স্টাফ এবং সেই পদে বর্তমানে আসিন জেনারেল বিপিন রাওয়াত তো সিডিএসের আগে কিছুদিন চেয়ারম্যান অফ চিফ অফ স্টাফ কমিটি বলে একটি পদ ছিল কিন্তু সেই পদ বর্তমানে সেই পদ বর্তমানে আর নেই এবং সেই পদ তুলে দেওয়া হয়েছে তার বদলে যেটা পার্মানেন্ট এবং শক্তিশালী পদ সিডিএস সে পদ এসছে এটি অনেক দেশেই আছে যেমন ইউএস চায়না ইউকে বিভিন্ন নাম নিয়ে আছে সিডিএস এবং এর নমিনেট করবে অ্যাপয়েন্টমেন্ট কমিটি অফ ক্যাবিনেট এবং অ্যাপয়েন্ট দেবে যে আমার প্রেসিডেন্ট তো বলাই বাহুল্য তো এখন আসি মিনিস্ট্রি অফ ডিফেন্স মিনিস্ট্রি অফ ডিফেন্সের আন্ডারে মেনলি চারটে কমিটি ছিল ডিপার্টমেন্ট অফ ডিফেন্স ডিপার্টমেন্ট অফ এক্স সার্ভিসম্যান ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট অফ ডিফেন্স প্রোডাকশান অ্যান্ড ডিআরডিও ডিপার্টমেন্ট অফ ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট তো এরপরে যে নতুন কমিটি মেনলি এই সিডিএসের জন্যই তৈরি করা হয়েছে তার নাম হচ্ছে ডিপার্টমেন্টের নাম হচ্ছে ডিপার্টমেন্ট অফ মিলিটারি অ্যাফেয়ার্স এটা নতুন একটা কমিটি এবং এই কমিটির যে সেক্রেটারি সে হচ্ছে বর্তমানে সিডিএস পদে যিনি আছেন সে বিপিন রাওয়াত এক্স অফিসিও চেয়ারম্যান তিনি সেক্রেটারি হবেন আর এই চারটে যে ডিপার্টমেন্ট ছিল চারটে ডিপার্টমেন্টের চারজন সেক্রেটারি ছিল মেনলি ডিপার্টমেন্ট অফ ডিফেন্স এর যে সেক্রেটারি সেই ডিফেন্স সেক্রেটারি ডিফেন্স মিনিস্ট্রিয়া যে সেক্রেটারি সেই ডিফেন্স সেক্রেটারি এবং ডিপার্টমেন্ট অফ ডিফেন্স সেই ডিফেন্স সেক্রেটারি সামলাতে মেনলি ওই চারটে বাহিনীর চারটে ডিপার্টমেন্টের প্রধান হিসাবে ওই প্রধান সেক্রেটারি যদি বলা হতো তাহলে সেই ডিফেন্স সেক্রেটারিকেই বলতে হতো কিন্তু এই যে নতুন সিডিএস তৈরি হয়েছে নতুন ডিপার্টমেন্ট তৈরি হয়েছে তার জন্য যে সেক্রেটারি তিনি কিন্তু ডাইরেক্ট একদম রিপোর্ট করবেন ডিফেন্স মিনিস্টারকে বেশ এই সিডিএস এর যে মেয়াদ যদি বলতে হয় তো তিন বছর মেয়াদ অথবা পঁয়ষট্টি বছর যেটা হয়েছে ইজ আলিয়ার যেটা আগে আসবে এবং এটা র্যাঙ্ক হচ্ছে ফোর স্টার ফাইভ স্টার নয় যখন কার্গিল ওয়ার হয়েছিল তারপরে যে রিভিউ কমিটি কিন্তু ফাইভ স্টার র্যাঙ্ক দেওয়ার কথা বলা হয়েছিল কিন্তু একটু অসুবিধা আছে ফাইভ স্টার র্যাঙ্ক মানে সে অনেক বড় পথ এবং সেরকম বড় পথে একজনকে নিযুক্ত করা মানে সে হয়তো কি বলবো যে কোনো অসুবিধা হতে অসুবিধা বলতে কোনো দেশের মধ্যে কোনো সমস্যা হলে সে নিজেকে বড় সমস্যা মেটানোর থেকে সমস্যা তৈরি হবে বেশি এবং সেখান থেকে কোনো বড় সড়ো রিভিলিয়ান বা বিদ্রোহটিদ্রোহ হতেও পারে সেজন্য কিন্তু অনেক ঝামেলা থাকার জন্য ফোর স্টারে অনেক বিতর্ক ছিল ফোর স্টারেই রাখা হয়েছে অনেক বড় একজনকে অত বড় পদ দেওয়া হয়নি বেশ ফাইভ স্টার র্যাঙ্ক এখনও পর্যন্ত তিনজন আমাদের বাহিনীর তিনজন না তিনজন আমাদের হ্যাঁ তিনজন সেনা সেনা প্রধানকে দেওয়া হয়েছে একজন হচ্ছে শ্যাম মান মানেক ইনি হচ্ছেন ফার্স্ট ফিল্ড মার্শাল ভারতের যিনি জানুয়ারি দু উনিশশো সালে ফাইভ স্টার র্যাঙ্ক পেয়েছিলেন তারপরে কে এম কারিয়াপ্পা উনি চোদ্দো জানুয়ারি উনিশশো সালে ফাইভ স্টার র্যাঙ্ক পেয়েছিলেন এবং অর্জুন সিং অর্জুন সিং এর নাম আমরা অনেকেই জানি যে গত কিছুদিন আগে উনি মারা গেছেন গত বছরই উন এবং তারপর পারমানেন্ট আমাদের যে পানাগড়ের বিমান ঘাঁটিটি আছে তার নামেই করা হয়েছে অর্জুন সিং এর নাম ইনি হচ্ছেন ফোর্সের আর বাকি দুজন যে বললাম নাম তারা স্থলবাহিনীর কিন্তু এখনও পর্যন্ত কোন নাভাল বা নেভি নেভি থেকে কিন্তু কেউ ফাইভ স্টার র্যাঙ্ক পায়নি তো সিডিএস এর পাওয়ার যদি বলতে হয় সিডিএস কিন্তু হ্যাভ অল পাওয়ার অফ সেক্রেটারি লেভেলের পাওয়ার আছে না এবং ইনি ডাইরেক্টলি রিপোর্ট করবেন ডিফেন্স মিনিস্টারকে এবং এনার আরও কাজ হচ্ছে যে ফোকাসিং অন ট্রাই সার্ভিস ইস্যু ট্রাই সার্ভিস বলতে যে আমাদের স্থলবাহিনী জলবাহিনী এবং বিমান বাহিনী তিনটে বাহিনী আছে তিনটে বাহিনী যেহেতু প্রধান আছে তারা কিন্তু ভিতরের ইস্যুটা নিজেরাই দেখবে কিন্তু তাদের ক্ষেত্রে বড় কোনো কোনো সমস্যা দেখা দিলে বা তাদের নিজেদের মধ্যে কোনো প্রবলেম হলে সেটা নিয়ে কিন্তু এই ইস্যুটা নিয়ে কিন্তু এই সিডিএস সেটা বিচার বিচার বিবেচনা করবে এবং তিনি ঠিক করবেন তো মেন কথা এই পথটা অ্যাকচুয়াল হচ্ছে একটা ব্যুরোক্যাট এবং তার সঙ্গে মিলিটান্ট দুটোই কেননা এতদিন পর্যন্ত এই এই যারা প্রধান ছিলেন তারা কিন্তু আইএস ছিলেন এইসব বাহিনীকে দেখার উপরে গিয়ে যেসব ডিফেন্স ডিপার্টমেন্ট অফ ডিফেন্স ডিপার্টমেন্ট অফ এক্স সার্ভিসম্যান ওয়েলফেয়ার মানে টোটাল ব্যাপারটাই ছিল আইএস রান্ডারে কিন্তু আইএসের সঙ্গে এই মিলিট্যান্টদের একটা কী বলবো যে ঠিকঠাক হতো না এবং তাই জন্য টোটাল একটা আলাদা করে ডিপার্টমেন্ট করে দেওয়া হয়েছে যাতে মিলিটারি অ্যাফেয়ার্সের জন্য টোটাল মিলিটার্টি একজন থাকবেন সেই বাহিনীর প্রধান এবং তিনি ডাইরেক্ট রিপোর্ট করবেন ডিফেন্স মিনিস্টারকে এনাকে বলা হচ্ছে প্রিন্সিপাল অ্যাডভাইজার অফ ডিফেন্স মিনিস্টার ডিফেন্স মিনিস্টারের প্রিন্সিপাল অ্যাডভাইজার আর ডিফেন্স সেক্রেটারি যিনি আছেন বর্তমানে আছেন অজয় কুমার সে ডিফেন্স সেক্রেটারি এবং এই যে আমাদের যে নতুন ডিপার্টমেন্ট হল ডিপার্টমেন্ট অফ মিলিটারি অ্যাফেয়ার্স এর সঙ্গে কোনো যদি ইম্প্যাক্ট বলা হয় যে এর কাজে কি কোনো প্রভাব পড়বে সেরকম হবে না কেন ডিফেন্স সেক্রেটারির কাজ অনেক বড় এবং তিনি মেনলি এই চারটে ওর ছা এই পাঁচ নম্বর ছাড়া আমি চারটে যে ডিপার্টমেন্ট বললাম তাদের প্রধান বলতে গেলে ডিফেন্স মিনিস্টার নিচেই তার পদ মেনলি কোথাও বড় ইস্যু বড় ইস্যু বলতে কোথাও সেনা মহড়া থেকে শুরু করে সেনা বেস তৈরি করা থেকে শুরু করে বড়ো সড়ো ব্যাপারগুলো ডিফেন্স সেক্রেটারি দেখবেন আর মেনলি ডিফেন্সের এই তিনটে বাহিনীর মধ্যে যে ট্রাই সার্ভিস ইস্যু তার সঙ্গে তাদের সমস্যা সংক্রান্ত এবং তাদের কিছু প্রবলেম সব কিছু কিন্তু ইনি সলভ করবেন যেমন আমি একটা উদাহরণ দিই যে তিন বাহিনীর মধ্যে থেকে যে কেউ যদি দাবি করে যে স্থলবাহিনীর দাবি করছে আমার হেলিকপ্টার চাই আমার বিমান চাই বা জলবাহিনী দাবি করছে আমার ভালো আরও জাহাজ যে উন্নত মানের ইকুইপমেন্ট চাই এবং বিমান বাহিনী দাবি করছে আমার কি বলবো যে বিমানের যাহা উড়োজাহাজ যেটা বলছি বিমানের ফ্লাইট যেটা আছে সেখান থেকে উন্নত মানের আরও ইকুইপমেন্ট চাই তাহলে তিন বাহিনীর মধ্যে সে তিনি ঠিক করবেন যে কাকে প্রধান প্রাধান্য দেওয়া হবে এবং তিনটে বাহিনীর মধ্যে তিন বাহিনীর প্রধানই চাইবে যে তারা তাদের তিনটে তাদেরটাই আগে আসুক কিন্তু উনি যে সিডিএস তিনি ঠিক করবেন যে তিন বাহিনীর মধ্যে কার কাজটা আগে দরকার এবং তাকে সেভাবে রেকমেন্ড করা হবে বেশ এটা ছাড়াও আরও কিছু কাজ তারা আছে যে ডিফেন্স অ্যাকুইজিশন কমিটি সেখানকার মেম্বারও তিনি হচ্ছেন সিডিএস এবং যে মিলিটারি অ্যাডভাইজার বলা হবে নিউক্লিয়ার কমান্ড যে অথরিটি আছে ভারতের নিউক্লিয়ার কমান্ড অথরিটির মিলিটারি অ্যাডভাইজার এই দুটো পদও কিন্তু তার তাকে দেওয়া হয়েছে এবার যে যেটা প্রশ্ন ছিল যে প্রেসিডেন্ট এবং যে তিন বাহিনীর প্রধান ছিল তো প্রেসিডেন্টের সঙ্গে এনারা কোনো দ্বন্দ্ব লাগছে কি না এটা ক্ষেত্রে বলতে গেলে প্রেসিডেন্টের কিন্তু অনেক পাওয়ার যে সাতটি পাওয়ার আছে তার মধ্যে ছ নম্বর পাওয়ার হচ্ছে মিলিটারি পাওয়ার সেখানে বলা হচ্ছে প্রেসিডেন্ট হচ্ছে সুপ্রিম কমান্ডার অফ ডিফেন্স ফোর্সেস আমাদের যে ডিফেন্স ফোর্স আছে ইন্ডিয়ার সেখানকার সুপ্রিম কমান্ডার কিন্তু মিলিটারি পাওয়ারের মধ্যে হচ্ছে প্রধান হচ্ছে প্রেসিডেন্ট প্রেসিডেন্টের কাজ হচ্ছে যুদ্ধ শান্তি এসব ঘোষণা করা এবং এটা করবে বাই দ্য এটা কি বলবো যে আলোচনা সাপেক্ষ পার্লামেন্ট আলোচনা করে যা মত দেবে তারপরে কিন্তু সেটা প্রেসিডেন্ট সেটা বলবে এই কাজগুলো কিন্তু সিডিএসের নয় এই কাজ কিন্তু প্রেসিডেন্টেরই থাকবে প্রেসিডেন্ট যে পদে আছেন উনি অনেক বড় পদে আছেন প্রেসিডেন্ট অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছেন সিডিএসকে অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছেন প্রেসিডেন্ট তাহলে প্রেসিডেন্টের উপরে কোনো সময় হতে পারে না প্রেসিডেন্টের যে কাজ যেগুলো ওয়ার বা পিস এসব সম এসব ঘোষণা করা এবং সুপ্রিম কমান্ডার হিসেবে থাকা তিনি তো আছেন কিন্তু এছাড়াও যে তিন বাহিনী সমস্ত কাজ তো প্রেসিডেন্টের দ্বারা করা সম্ভব নয় তিন বাহিনীর মধ্যে যাই হোক না কেন তিন বাহিনীর মধ্যে যে কোলাবোরেশন করা সেটার কাজ মেনলি হচ্ছে সিডিএস এবং তার সঙ্গে আরও যে কাজগুলো বললাম যে একসঙ্গে ব্যুরোক্রাট এবং মিলিট্যান্ট দুটো কাজই কিন্তু সিডিএস বা চিফ অফ ডিফেন্স স্টাফ করবেন নমস্কার